হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা ক্লাস 9 থেকে দ্রবণ বা সলিউশন শুরু করব, ঠিক আছে? তো দেখো, দ্রবণে হচ্ছে আমাদের মেনলি হচ্ছে দ্রবণ তিন রকমের হয় বেসিক্যালি, কিন্তু দ্রবণ চ্যাপ্টার শুরু করার আগে আমাদের দ্রবণের কনসেপ্টটা একটু বুঝতে হবে যে দ্রবণ অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে এখানে আমাদের যখন দ্রবণ বা সলিউশন লেখা আছে, এখানে আমাদের খেয়াল রাখতে হবে দ্রবণ অ্যাকচুয়ালি হচ্ছে দুটো জিনিস থেকে আসে। এক হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে দ্রাব্য, ওকে, প্লাস হচ্ছে এর সাথে আমরা যদি হচ্ছে দ্রাবক, ঠিক আছে, দ্রাব্য প্লাস দ্রাবক, এই দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে এখানে তৈরি হয় কিন্তু অ্যাকচুয়ালি দ্রবণ, ঠিক আছে? তো এখানে আমরা কি বলতে পারি তাহলে, দ্রাব্য প্লাস দ্রাবক এই দুটো যদি অ্যাড করা হয় বা এই দুটো যদি একে অপরের সাথে মেশানো হয় তবেই কিন্তু তৈরি হয় হচ্ছে দ্রবণ, যেটাকে আমরা সলিউশন বলছি। এবং এই অনুযায়ী সলিউশন কিন্তু বিভিন্ন প্রকারের হয়, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? বাট তার আগে আমরা এটার একটা এক্সাম্পল নিয়ে নিই যে দ্রাব্য কাকে বলবো। দ্রাব্য বেসিক্যালি হচ্ছে আমাদের পদার্থের একটি অবস্থা, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, ঠিক আছে, যেগুলো হচ্ছে দ্রাবকের মধ্যে মিশে যেতে পারে, গিয়ে সমসত্ব অথবা অসমসত্ব দু ধরনের হচ্ছে মিশ্রণ তৈরি করতে পারে, ওকে? এবার এখানে তোমাদের মনে হতে পারে যে সমসত্ব কি, অসমসত্ব কি। দেখো, সমসত্ব বলতে হচ্ছে যেটা ওই দ্রাবকের মধ্যে সম্পূর্ণভাবে, মানে দ্রাবক যতটা জায়গা থাকবে তার মধ্যে সব জায়গাতেই সমানভাবে ছড়িয়ে থাকবে, এটাকে বলা হবে সমসত্ব। আর একইভাবে যদি বলা হয় অসমসত্ব, বুঝতেই পারছো, যখন দ্রাবকের মধ্যে দ্রাব্যটা সমানভাবে ছড়িয়ে থাকবে না তখন তাকে বলা হবে অসমসত্ব। দ্রবণ হচ্ছে দুটোই, ঠিক আছে, কারণ একটা হচ্ছে সমসত্ব দ্রবণ আর একটা অসমসত্ব। কিন্তু যখন হচ্ছে দ্রাব্যটা দ্রাবকের মধ্যে সম্পূর্ণভাবে সমানভাবে ছড়িয়ে থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে সমসত্ব দ্রবণ, আর যখন হচ্ছে সমানভাবে না ছড়িয়ে থাকে, কোথাও বেশি কোথাও কম এরকম থাকবে, তখন তাকে আমরা বলবো অসমসত্ব, ঠিক আছে? এটা আমরা ছবির মাধ্যমেও দেখবো। তো যাই হোক, এখানে আমরা ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে নিই। তো এখানে আমরা দ্রাব্য বা দ্রাবক হিসেবে যদি আমরা চিনি নিয়ে নিই, চিনিগুলো কি বেসিক্যালি চিনি বা নুন, এগুলো কি বড় বড় দানা আকারে হচ্ছে পাওয়া যায়, তাই তো? তো এরকম যদি নেওয়া হয় প্লাস এটা যদি হচ্ছে আমরা তার সাথে জল অ্যাড করি, তাহলে এখানে বেসিক্যালি কি হয়ে যাবে, আমাদের চিনি জল হয়ে যাবে। তাহলে এখানে দ্রবণটা অ্যাকচুয়ালি কি হলো, চিনির জল, ওকে? তাহলে দ্রবণটা আমাদের কি হলো, চিনির জল, এটা হয়ে গেল কিন্তু অ্যাকচুয়াল আমাদের হচ্ছে দ্রবণ, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে পারি, দ্রবণ হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে, যেখানে দ্রাব্য প্লাস দ্রাবক এই দুটো হচ্ছে মিশে গিয়ে একটা সমসত্ব বা অসমসত্ব উভয় প্রকার দ্রবণ সৃষ্টি করতে পারে বা উভয় প্রকার মিশ্রণ সৃষ্টি করে, তাকে আমরা বলছি হচ্ছে দ্রবণ, ঠিক আছে? এবার দেখো, আমরা বলেছিলাম যে দ্রবণ হচ্ছে দু ধরনের হতে পারে, এক হচ্ছে সমসত্ব, দুই হচ্ছে অসমসত্ব, ঠিক আছে? তো এখানে হচ্ছে দ্রবণ শুধু যে দু প্রকার হয় তা না, আরো অনেক প্রকারের হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন মানে ক্ষেত্রের উপর ডিপেন্ড করে, যে হচ্ছে কোথায় কিরকম ভাবে আছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কোথাও কণার উপরে হয়, কোথাও হচ্ছে কিভাবে মেশানো হচ্ছে, ঠিক আছে, মানে প্রলম্বনের উপর বা হচ্ছে কোলয়েডাল আমরা পাবো, তো তার উপর বেস করে হচ্ছে কিন্তু এটা বিভিন্ন রকমের হয়, ঠিক আছে? তো ফার্স্টে এখানে আমরা একটু দেখে নিই যে দ্রবণ যে দু রকমের হয়, যেটাকে আমরা বলছিলাম সমসত্ব আর অসমসত্ব, সেটা বেসিক্যালি হচ্ছে দ্রাবকে দ্রাব্যের উপস্থিতি অনুসারে, ঠিক আছে, বা দ্রাবকের মধ্যে দ্রাব্যের উপস্থিতি অনুসারে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখবো, দ্রাবকে দ্রাব্যের উপস্থিতি অনুযায়ী দ্রবণ দুই প্রকার, ঠিক আছে, দ্রবণ দুই প্রকার। তো এরপরে আমরা কি করব, নিচে হচ্ছে দুই প্রকার, জাস্ট আমাদের ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো, দ্রবণ দিয়ে এটা থেকে ভাগ হয়ে যাচ্ছে দুটো, কি কি, এক হয়ে যাবে আমাদের হচ্ছে সমসত্ব, সমসত্ব, আর দুই হয়ে যাচ্ছে আমাদের অসমসত্ব, ঠিক আছে, অসমসত্ব, ওকে? তাহলে সমসত্ব ও অসমসত্ব, ঠিক আছে? তাহলে এখানে দ্রবণ কি হলো, দুই প্রকার হলো, কিসের ভিত্তিতে, দ্রাবকে দ্রাব্যের উপস্থিতি অনুসারে, ঠিক আছে? কারণ দ্রাবকের আমরা সমসত্বতে কি বলেছি, দ্রাবকের হচ্ছে সর্বত্রই দ্রাব্য সমানভাবে উপস্থিত থাকে, ঠিক আছে? তাহলে তলে একটা ছোট্ট নোট করে নেবো আমরা, দ্রাবকের সর্বত্র, দ্রাবকের দ্রাবকের সর্বত্র সর্বত্র সমানভাবে সমানভাবে দ্রাব্য উপস্থিত থাকে, এই অনুযায়ী আমরা বলতে পারি এটাকে সমসত্ব, ঠিক আছে? সেকেন্ড যেটা অসমসত্ব আছে, এইখানে আমরা কি বলতে পারি, দ্রাবকে দ্রাবকে সর্বত্র সমানভাবে সমানভাবে দ্রাব্য উপস্থিত থাকে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই দুটো পয়েন্ট হচ্ছে মাথায় রাখবো। তাহলে এদিকে আমরা কি বলতে পারছি, এদিকে আমরা বলতে পারছি দ্রাবকের সর্বত্রই হচ্ছে দ্রাব্য সমানভাবে উপস্থিত থাকে, আর এখানে হচ্ছে দ্রাবকের সর্বত্র সমানভাবে দ্রাব্য উপস্থিত থাকে না, ঠিক আছে? এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হলে এই অনুযায়ী আমরা বলতে পারি যে দ্রবণ হচ্ছে দুই প্রকার, সমসত্ব আর অসমসত্ব।
ঠিক আছে। নাও এবার চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে, যেখানে আমরা দেখবো হচ্ছে দ্রবণ বেসিক্যালি আমাদের দ্রাব্যের কণার উপর ভিত্তি করে হচ্ছে তিন প্রকারের হয়, ঠিক আছে। তো নাও তার আগে এটা হচ্ছে প্রত্যেকে পজ করো, করে নোট ডাউন করো, দেন আমরা চলে আসবো নেক্সট টপিকে, ওকে। তাহলে আমরা কি বলতে পারি, দ্রাব্যের কণার আকারের উপর ভিত্তি করে দ্রবণ তিন প্রকার। কি কি সেই তিন প্রকার? তো ফার্স্ট দেখো, আমাদের এখানে দ্রবণ বলে আমরা হচ্ছে হেডিং দেবো, আবার আগের মতোই আমরা ফ্লো চার্ট করবো, ঠিক আছে। কারণ ফ্লো চার্টের থ্রুতে আমাদের পড়তে অনেক বেশি হচ্ছে মজা লাগে বা অনেক তাড়াতাড়ি আমরা শিখে যেতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্লো চার্ট যখন থাকে দেখে জিনিসটা সুন্দর লাগে, ঠিক আছে। খাতার যে প্রেজেন্টেশন যেটা করবে সেটাও খুব সুন্দর হচ্ছে দেখতে লাগে, ঠিক আছে। নাও তো বেসিক্যালি দেখো, দ্রবণ দ্রবণ এখান থেকে আমরা কি বললাম যে তিন প্রকার হয়ে যাচ্ছে, তাহলে আমরা তিনটে ভাগে হচ্ছে ভাগ করে দেবো, একটা দুটো তিনটে, ঠিক আছে। দ্রবণের মধ্যে এখানে আমাদের ফার্স্ট যেটা আসবে দ্রাব্যের কণার উপর ভিত্তি করে সেটাকে বলা হয় প্রকৃত দ্রবণ, ঠিক আছে। প্রকৃত দ্রবণ, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো দ্রবণ বলতে অ্যাকচুয়ালি যেমন হওয়া উচিত এটা তেমন হয়, ঠিক আছে। তারপরে দ্বিতীয় চলে আসো, যেটাকে আমাদের বলা হয় কোলয়েডীয় দ্রবণ, ওকে। কি বলা হয়? কোলয়েডীয় দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, ঠিক আছে। দু নম্বর, তিন নম্বর পয়েন্ট কি? তিন নম্বর হচ্ছে আমাদের প্রলম্বন। কি বলা হলো? প্রলম্বন। তো প্রলম্বন, তো দেখো এখানে আমাদের তিন প্রকার হচ্ছে দ্রবণ আমরা পেলাম, প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বন বা সাসপেনশন বলা হয় এটাকে। তো এই হচ্ছে তিন প্রকার। এবার দেখো প্রকৃত দ্রবণের মধ্যে আমরা বললাম কি, যে এটা প্রকৃত দ্রবণ অ্যাকচুয়ালি যেমন হওয়া উচিত এটা তেমন হয়, তো যে কারণে এটাকে বলা হয় প্রকৃত দ্রবণ, ঠিক আছে। এর বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, মানে কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। কি কি বৈশিষ্ট্য? দেখো দ্রবণের মধ্যে বা প্রকৃত দ্রবণের মধ্যে আমরা এক্সাম্পল নেবো, তারপর সেই ক্রাইটেরিয়াগুলো যখন করবো এর সাথে সাথে আমাদের পার্থক্যটাও হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা এক এক করে হচ্ছে দেখবো। তবে দেখো ফার্স্টে যদি আমরা প্রকৃত দ্রবণের মধ্যে এক্সাম্পল নিই যে প্রকৃত দ্রবণ অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন বা যথা দিয়ে আমরা এখানে লিখতে পারি নুন চিনির জল বা নুন জল, নুন জল, ঠিক আছে। নুন জলটা কি? নুন জলটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের প্রকৃত দ্রবণ, ঠিক আছে। তারপরে দেখো যদি কোলয়েডীয় দ্রবণ বলা হয়, আচ্ছা দেখো নুন জলকে কেন বলা হচ্ছে প্রকৃত দ্রবণ, দেখবে নুনকে যদি জলের মধ্যে গুলে দেওয়া হয়, ঠিক আছে, সেই নুনটা যখন জলে গুলে যাবে তখন কিন্তু জলের মধ্যে তুমি আর কিচ্ছু দেখতে পাবে না, পুরো নর্মাল যেমন জল থাকে তেমন থাকবে, ঠিক আছে। অতিরিক্ত যদি নুন আমরা না গুলে দিই, কারণ অতিরিক্ত গুললে আবার তখন একটা সাদা সাদা ভাব চলে আসবে, তলায় কিছু নুন পড়ে থাকবে, এটা করবো না। নর্মাল টেম্পারেচার যদি আমরা এক গ্লাস জল নিয়ে সেটার মধ্যে এক চামচ নুন গুলে দিই, তাহলে দেখবে তার মধ্যে কিন্তু বেসিক্যালি আমাদের যে নুন জলটা তৈরি হবে সেটা একদম প্লেন জলের মতো, কোনো রকম চেঞ্জ নেই, তো সেই রকম হচ্ছে জল। তো সেক্ষেত্রে আমাদের নুন জলকে প্রকৃত দ্রবণ, কারণ এখানে দ্রাব্যের যে কণাগুলো, ঠিক আছে, দ্রাব্যের কণাগুলো এতই ছোট যে এখানে হচ্ছে দ্রাবকের মধ্যে দ্রাব্যের কণাকে আলাদা করে চিনতে পারা যায় না, বোঝা গেল। কারণ দ্রাবক এখানে কি? জল, এবং তার মধ্যে এখানে নুনের যে কণাগুলো সেগুলো এত ছোট হয়ে যায় যে সেগুলোকে আর আলাদা করে চেনা যায় না, ঠিক আছে। এরপরে চলে আসো কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণ কোনগুলো? যেখানে বেসিক্যালি হচ্ছে দ্রাবকের মধ্যে দ্রাব্যের কণাগুলোকে আলাদা করে চেনা যায়, ঠিক আছে। সেটা হচ্ছে খালি চোখে দেখে হয়তো তুমি সেপারেট করতে পারবে না, বাট বুঝতে পারবে যে হ্যাঁ এর মধ্যে এটা মিশে আছে, ঠিক আছে। যেমন একটা আমরা এক্সাম্পল নিয়ে নিতে পারি, এখানে হচ্ছে কি দুধ, ঠিক আছে। বা আরেকটা আমরা এক্সাম্পল নিয়ে নিতে পারি কুয়াশা, ওকে। কি নিতে পারি? কুয়াশা। তো দেখো বেসিক্যালি দুটোর মধ্যেই হচ্ছে একটা বেসিক হচ্ছে ডিফারেন্স হচ্ছে বুঝতে পারবে, বা হচ্ছে একটা বেসিক সিমিলারিটিও দেখতে পাবে। দেখো দুধ বলতে কি? দুধ বলতে আমরা কি জানি? তার মধ্যে জল থাকবে, ঠিক আছে। এবার নর্মালি তুমি হয়তো দুধের প্যাকেটে হচ্ছে এনে বলবে এর মধ্যে জল কোথায়, এটা তো পুরোটাই দেখছি দুধ, তাই না? কিন্তু না, অ্যাকচুয়ালি তার মধ্যে জল মেশানো থাকে, মানে বাইরে থেকেই যে মেশাতে হবে তার কোনো কারণ নেই, দুধের মধ্যে কিন্তু জল প্রেজেন্ট থাকে, ঠিক আছে। যে কারণে হচ্ছে আমাকে যদি র মানে গরুর থেকে আনা একদম সদ্য যে দুধটা সেটাকেও যদি হচ্ছে তোমাকে ছানা করতে দেয়, দেখবে সেখানে ছানা আলাদা হবে, জল আলাদা হবে। তার মানে কি? এখান থেকে আমরা কি বুঝতে পারি? দুধের যে কণাগুলো সেগুলো হচ্ছে সেপারেট হয়ে গিয়ে ছানা তৈরি হলো, আর বাকি জল আছে। তার মানে অ্যাকচুয়ালি দুধ যখন ছিল তখন কিন্তু সেটার মধ্যে কি ছিল? জলও ছিল, প্লাস দুধের যে কণা সেগুলো ছিল। তাহলে আমরা বলতে পারি যেহেতু হচ্ছে জলের মধ্যে হচ্ছে দুধের যে কণা সেগুলো মিশেছিল, এবং আমরা খালি চোখে সেটাকে দেখে হচ্ছে আইডেন্টিফাই করতে পেরেছি, বা খালি চোখে আমরা সেটা দেখে বুঝতে পেরেছি, তো সেক্ষেত্রে এটা কি হয়ে গেল? একটা কোলয়েডীয় দ্রবণ। কারণ এখানে দ্রাব্যের যে কণাগুলো সেগুলো দ্রাবকের মধ্যে হচ্ছে কিন্তু প্রলম্বিত অবস্থায় বা সাসপেন্ডেড অবস্থায়, মানে ভেসে থাকা অবস্থায় হচ্ছে এর মধ্যে থাকে, ঠিক আছে। সেম কুয়াশার মধ্যে দেখো, যখন কুয়াশা পড়ে তখন কি হয়? বায়ুমণ্ডল পুরো বাতাস থাকে, বাতাসের মধ্যে কিন্তু জলকণা বেসিক্যালি ভেসে বেড়ায়, তাই না? শীতকালে যখন কুয়াশা পড়ে, তাহলে এখানেও কি হয়? এখানেও কিন্তু হচ্ছে যে কণাগুলো, সেই কণাগুলো হচ্ছে ভেসে বেড়ায়। কার মধ্যে? বেসিক্যালি এখানে দ্রাবকের মধ্যে। আর যখন কুয়াশা বলছি তখন দ্রাবকটা কি? তখন দ্রাবক হয়ে যাচ্ছে কিন্তু বায়ুমণ্ডল বা বায়ু, ঠিক আছে। তখন দ্রাব্য হয়ে যাচ্ছে কি? জলকণা, ওকে। এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসি আমরা লাস্ট একদম প্রলম্বন। প্রলম্বন বেসিক্যালি কি? প্রলম্বনে হচ্ছে যেখানে দ্রাব্যের কণাগুলো, ঠিক আছে, যেখানে দ্রাব্যের কণাগুলো দ্রাবকের মধ্যে তো ভেসে থাকে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, ঠিক আছে, সেগুলো খুব তাড়াতাড়ি থিতিয়ে পড়ে। যেমন আমরা এখানে কাদা জল নিয়ে নিতে পারি, ঠিক আছে।
কাদা জল মানে যেগুলো খুব বেশি হচ্ছে কাদা, যার মধ্যে হচ্ছে বড় বড় পাথর টাথর গুলো আছে, এরকম যদি কাদা জল হয় দেখবে সেই জলটা খুব তাড়াতাড়ি থিতিয়ে নিচে পড়ে যায়। ঠিক আছে, কেন? কারণ এখানে যে কণাগুলো থাকে বেসিক্যালি প্রলম্বনের মধ্যে, সেই কণাগুলোকে তুমি ঘাটলে তারা হচ্ছে উঠলো, উঠে হচ্ছে বেশ খানিকক্ষণ জলের মধ্যে ঘুরলো, আবার তুমি হচ্ছে ঘাটা বন্ধ করে দাও, আবার জলের তলায় তলিয়ে যাবে। ঠিক আছে, মানে একদম তলায় থিতিয়ে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়, এই কাজটা অনেক তাড়াতাড়ি হয়, কারণ দুধকে তুমি অনেকক্ষণ রেখে দেবে, এমন নয় যে দুধের যে কণাগুলো অ্যাকচুয়ালি থাকে সেগুলো তলায় বা ছানা যেগুলো হয় অ্যাকচুয়ালি দিয়ে সেগুলো তলায় বসবে, সেগুলো অনেক টাইম লাগবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম কি ভাসবে। কিন্তু প্রলম্বনটা এর থেকে পার্থক্য কি, এখানে হচ্ছে সেম দুটো ক্ষেত্রেই হচ্ছে কণাকে দেখা যায়, কণাকে হচ্ছে বোঝা যায় যে এটা এর মধ্যে হচ্ছে দ্রাব্য প্রেজেন্ট আছে। কিন্তু এখানে প্রলম্বনের ক্ষেত্রে বেসিক ডিফারেন্স এটাই যে এখানে কণাগুলো আকারে বড় হওয়ার জন্য কি হয়, তাড়াতাড়ি থিতিয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা আমরা বৈশিষ্ট্যতে বলবো। তাহলে এখানে দেখো প্রলম্বনে আমরা কি লিখতে পারি, বেসিক্যালি হচ্ছে কাদা জল, বা এখানে আমরা যথা এক্সাম্পল দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে নুড়ি কাপড় মেশানো জল। ঠিক আছে, কারণ নুড়ি কাপড় অনেক বড় হয়, বুঝতে পারছো, নুড়ি কাপড় মেশানো জল বেসিক্যালি আমাদের কি প্রলম্বনের এক্সাম্পল। ঠিক আছে, কারণ খুব তাড়াতাড়ি এখানে নুড়ি কাপড়গুলো কি, যখন তুমি কিছু একটা দিয়ে ঘাটবে, উপরের দিকে উঠলো, কিছুক্ষণ হচ্ছে ঘুরপাক খেলো, আবার তারপরে থিতিয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে দেখো প্রকৃত দ্রবণ হলো, কোলয়েডীয় দ্রবণ হলো, এবং প্রলম্বন হলো। ঠিক আছে, এবার দেখো এখানে প্রকৃত দ্রবণে আমাদের কণার আকার মানে হচ্ছে দ্রাব্যের যে কণা যার উপর ভিত্তি করে বেসিক্যালি আমাদের দ্রবণ তিন প্রকার বলা হয়েছিল, সেটা আমরা এখানে লিখে নেবো। ঠিক আছে, দেখো এগুলো বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, তার সাথে সাথে এগুলো এক একটা ডিফারেন্স মানে পার্থক্য হয়ে যাচ্ছে যে প্রকৃত দ্রবণের সাথে কোলয়েডীয় দ্রবণের পার্থক্য কি, কোলয়েডীয় দ্রবণের সাথে প্রকৃত দ্রবণের পার্থক্য কি। ঠিক আছে, তো নাও এবার চলে আসি আমি প্রকৃত দ্রবণ। তো প্রকৃত দ্রবণে একদম ফার্স্টে যদি বলা হয় তাহলে এক নম্বর বৈশিষ্ট্যতে আমরা লিখতে পারি হচ্ছে কণার আকৃতি। ঠিক আছে, কি বললাম, কণার আকৃতি, যেহেতু দ্রাব্য যে কণা, ঠিক আছে, তাদের হচ্ছে আকৃতি। বেসিক্যালি কণার আকৃতি কেমন হয়, যখন প্রকৃত দ্রবণ হয় তখন কিন্তু কণার আকৃতি হয়ে যায় আমাদের 10^-8 সেমি। ঠিক আছে, মোটামুটি এইরকম ব্যাস বিশিষ্ট হয়। ঠিক আছে, তাহলে 10^-8 সেমি ব্যাস বিশিষ্ট। যখন এটা আমাদের কোলয়েডীয় দ্রবণ হয়ে যাবে তখন এখানে কণার আকৃতি কেমন হবে, তখন কিন্তু এটা হয়ে যাবে 10^-5 থেকে হচ্ছে 10^-7 সেমি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি, কণার আকৃতি। ওকে, তাহলে এখানে হচ্ছে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে 10^-8, কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে 10^5 থেকে 10^7। ঠিক আছে, এবার দেখো এটা তো কমছে পাওয়ার গুলো, তাহলে তোমার মনে হতে পারে যে কণার আকৃতি তাহলে নিশ্চয়ই কম হচ্ছে, কিন্তু না, এখানে হচ্ছে যখনই হচ্ছে পাওয়ারে হচ্ছে আমাদের মাইনাস, যেহেতু 5 আছে -7 আছে এর মধ্যে আসছে, এটার তুলনায় এটা কি হিসেব মতো দেখে কম মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে মাইনাসে যেহেতু কমছে তার মানে আকৃতিতে কি হচ্ছে, এটা বড় হচ্ছে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে এখানে চলে আসো প্রলম্বন। প্রলম্বনের ক্ষেত্রে এটা হচ্ছে 10^-5 সেমির বেশি। ঠিক আছে, সেমির বেশি, তাহলে এক্ষেত্রে হচ্ছে কণার আকৃতিটা বোঝা গেল কেমন হবে। তাহলে এক্ষেত্রে কণার আকৃতি হচ্ছে 10^-8 সেন্টিমিটার প্রকৃত দ্রবণের জন্য, কোলাইডীয় দ্রবণের জন্য 10^5 থেকে 10^7 সেন্টিমিটার, এবং প্রলম্বনের জন্য এটা 10^5-5 সেন্টিমিটারের বেশি হয়। ঠিক আছে, কারণ 5 হলে তাহলে সেটা কি কোলাইডীয়র মধ্যে চলে আসবে, তো সেই জন্য এটা তার থেকে বেশি হয়। ওকে, তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড পয়েন্টে চলে আসি, দ্রবণের প্রকৃতি, দ্রবণটা কেমন হবে, সমসত্ব না অসমসত্ব। তো এখানে হচ্ছে সেকেন্ড পয়েন্ট আমরা লিখবো হচ্ছে 2 নম্বর পয়েন্ট, দ্রবণের প্রকৃতি। তো এখানে আমাদের দ্রবণের প্রকৃতি কেমন হবে, সমসত্ব। ওকে, তো সমসত্ব প্রকৃতির এখানে হচ্ছে দ্রবণের প্রকৃতি হবে, কিন্তু যদি ওটাই আমরা কোলয়েডীয়র ক্ষেত্রে দেখি তাহলে এটা কেমন হয়ে যাবে, অসমসত্ব। ঠিক আছে, অসমসত্ব। ঠিক আছে, তাহলে এটা কেমন হয়ে গেল, অসমসত্ব। প্রলম্বনের ক্ষেত্রেও কেমন হবে, এটাও কিন্তু অসমসত্ব, কারণ সব জায়গাতে কিন্তু সেটা সমানভাবে থাকে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, এটা কিন্তু হচ্ছে অসমসত্ব। 3 নম্বর পয়েন্ট চলে আসি, ভেদন ক্ষমতা। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে আমরা কি লিখবো, ভেদন ক্ষমতা। তো দেখো ভেদন ক্ষমতা বলতে কি, ভেদ করে যাওয়ার ক্ষমতা। ওকে, তো বেসিক্যালি ভেদন ক্ষমতা আমাদের প্রকৃত যে দ্রবণ তা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো প্রকৃত দ্রবণে কিন্তু হচ্ছে আমাদের পার্চমেন্ট কাগজ, ঠিক আছে, পার্চমেন্ট কাগজ, কাগজ ও ফিল্টার পেপার। ঠিক আছে, পার্চমেন্ট কাগজ ও ফিল্টার পেপার ভেদ করতে পারে। ঠিক আছে, ফিল্টার পেপার ভেদ করতে পারে। ওকে, ভেদ করতে পারে। ঠিক আছে, বাট এখানে যদি আমরা একই ভেদন ক্ষমতা কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এটা হচ্ছে ফিল্টার পেপার ভেদ করতে পারে, কিন্তু পার্চমেন্ট কাগজ ভেদ করতে পারে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ফিল্টার পেপার, ফিল্টার পেপার ভেদ করতে পারে। ভেদ করতে পারে কিন্তু
কিন্তু পার্চমেন্ট কাগজ ভেদ করতে পারে না, ঠিক আছে? থার্ড পয়েন্ট যদি আমরা হচ্ছে প্রলম্বনের ক্ষেত্রে চলে আসি, তাহলে প্রলম্বনের ক্ষেত্রে কিন্তু এটা কোনোটাই ভেদ করতে পারে না, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি পার্চমেন্ট কাগজ ও ফিল্টার পেপার ভেদ করতে পারে না, ঠিক আছে? ভেদ করতে পারে না, বুঝা গেল? তাহলে এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে হচ্ছে বেসিক বৈশিষ্ট্য, এবং যেগুলো হচ্ছে এদের এক এক করে পার্থক্য করে, ঠিক আছে? এর সাথে আরও বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা উপরে নোট ডাউন করবো। তোমরা এই পয়েন্টগুলোকে ফার্স্ট নোট ডাউন করো, দেন আমরা এখান থেকে আবার পরপর করে নোট ডাউন করবো, ওকে? নাও, এবার আমরা চলে আসি 4 নম্বর পয়েন্টে। দেখো, 4 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রাউনীয় গতি, ওকে? ব্রাউনীয় গতি। এবার এই ব্রাউনীয় গতিটা আমাদের কাছে একটু হচ্ছে অচেনা হতে পারে, কারণ ব্রাউনীয় গতিটা বেসিক্যালি কি একটু হচ্ছে আমি আগে বলে দিই, দেন তোমরা হচ্ছে এর পয়েন্টের মধ্যে লিখবো, ঠিক আছে? তো দেখো, ব্রাউনীয় গতি হচ্ছে যখন কোনো একটি দ্রবণ থাকে, ঠিক আছে, ধরে নাও কোনো একটি হচ্ছে দ্রবণ আমরা হচ্ছে নিলাম একটি পাত্রে। এবার সেই দ্রবণটার মধ্যে হচ্ছে যে কণাগুলো থাকে, ঠিক আছে, যে কণাগুলো থাকে সেই কণাগুলোর নিজস্ব কি হয় এরকমভাবে চিত্তস্থভাবে ঘুরতে থাকে। এবার ঘুরতে ঘুরতে এরা কি হয় একে অপরের সাথে ধাক্কা খায়, ঠিক আছে, একে অপরের সাথে হচ্ছে বিভিন্নভাবে ধাক্কা খেতে পারে। এবং ধাক্কা খাওয়ার পরে কি হয়, এখানে একটা কণার সাথে আর একটা কণা যখন ধাক্কা খায়, তার ফলে এই কণাটা আবার কিছুটা এই দিকে সরে আসে। আচ্ছা, ধরে নাও যদি এই কণাটা হচ্ছে আমাদের এটার সাথে ধাক্কা খায়, তার ফলে কি হয়, এই কণাটা একইভাবে কিছুটা পিছন দিকে, মানে এখানে ধাক্কা খেলে কিছুটা পিছন দিকে সরে আসবে, আবার একইভাবে এই কণাটা সামনের দিকে কিছুটা সরে যাবে, ঠিক আছে? এই রকম হচ্ছে যে গতিটা দেখা যায়, যেখানে হচ্ছে দ্রবণের মধ্যে বেসিক্যালি হচ্ছে দ্রাব্য এবং দ্রাবকের কণাগুলো হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্ন রকমভাবে হচ্ছে ধাক্কা খাওয়ার ফলে হচ্ছে তারা তাদের হচ্ছে যে গতি দেখায়, ঠিক আছে, তাকেই বলা হয় বেসিক্যালি ব্রাউনীয় গতি, বোঝা গেল? তাহলে হচ্ছে একটি দ্রবণের মধ্যে যে দ্রাব্যের কণাগুলো আছে তারা একে অপরের সাথে হচ্ছে ধাক্কা খাওয়ার ফলে যে স্বতঃস্ফূর্ত গতি হচ্ছে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে, তাকেই বলা হয় বেসিক্যালি ব্রাউনীয় গতি। এবার দেখো, প্রকৃত দ্রবণের মধ্যে আমরা কণাগুলো কি দেখেছি, অনেক ছোট, 10^-8, তাই না? তাহলে 10^-8 হওয়ার জন্য, অনেক ছোট হওয়ার জন্য এখানে ধাক্কাটা সেভাবে হয় না, ঠিক আছে? কারণ ধরে নাও কোনো একটা কণা যাচ্ছে, এবার এটা এতটাই ছোট, ঠিক আছে, এরকম পাশ থেকে দেখো, তুমি ওখান থেকে হয়তো দেখতেও পাচ্ছ না, তাই না? এতটাই ছোট, এবার তার ফলে কি হচ্ছে, এর পাশ থেকে চলে যাচ্ছে, এক্ষেত্রে ধাক্কাটা খুব কম হচ্ছে এবং এটা দেখা যায় না, কারণ খালি চোখে আমরা দেখেছি বা অণুবীক্ষণ যন্ত্র, এরপর আমরা দেখবো যে অণুবীক্ষণ যন্ত্রেও কিন্তু বেসিক্যালি আমাদের প্রকৃত দ্রবণের যে কণা সেগুলোকে দেখা যায় না, বোঝা গেল? ব্রাউনীয় গতির ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো, ব্রাউনীয় গতির ক্ষেত্রে লিখবো ব্রাউনীয় গতি হচ্ছে প্রকৃত দ্রবণে দেখা যায় না, ঠিক আছে? তাহলে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে এটা কি হয়, দেখা যায় না, ওকে, দেখা যায় না, ঠিক আছে? আর কোলয়েডীয় দ্রবণ এটা কি হয়, কোলয়েডীয় দ্রবণে হচ্ছে ব্রাউনীয় গতি দেখা যায়, ওকে? তাহলে এখানে হচ্ছে ব্রাউনীয় গতি কি হয়, দেখা যায়, আর প্রলম্বনের ক্ষেত্রেও দেখা যায়, তবে প্রলম্বনের ক্ষেত্রে খুব কম টাইমের জন্যই হচ্ছে হয়, ঠিক আছে? আচ্ছা, প্রলম্বনের ক্ষেত্রেও কি হবে, দেখা যায়, কি দেখা যায়, বেসিক্যালি ব্রাউনীয় গতি হচ্ছে দেখা যায়, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখতে হবে। দেন চলে আসো আমাদের 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে টিন্ডাল প্রভাব, ঠিক আছে? টিন্ডাল প্রভাব, যেটাকে হচ্ছে টিন্ডাল এফেক্টও বলা হয়। তো দেখো বেসিক্যালি টিন্ডাল প্রভাবটা কি, টিন্ডাল প্রভাব হচ্ছে সিম্পল একটা হচ্ছে কনসেপ্ট, যেখানে বেসিক্যালি আমাদের যে কণাগুলো থাকে, প্রকৃত হোক, কোলয়েডীয় হোক বা প্রলম্বন, ঠিক আছে, এদের যে কণাগুলো থাকে সেগুলোর মধ্যে কি হয়, সেগুলোর মধ্যে থেকে যখন হচ্ছে লাইট পাস করে, তখন হচ্ছে লাইটের যে গতিপথ সেটাকে হচ্ছে দেখা যায়, ঠিক আছে? এবার কোথায় দেখা যায় আর কোথায় দেখা যায় না, বেসিক্যালি দেখো প্রকৃত যে দ্রবণ আমরা কি বলছি, সেখানে কণাগুলো এতই ছোট, ঠিক আছে, এতই হচ্ছে মানে ছোটভাবে অবস্থান করে, তার মধ্যে লাইটের যে অণুগুলো সেগুলো যখন পাস করে তখন সেটাকে দেখায় না, ঠিক আছে? যেমন এটা আমরা এক্সপেরিমেন্টের সাহায্যে দেখতে পারি। তো বেসিক্যালি একটা হচ্ছে এরকম ধরনের পাত্র না হলে একটা এখানে, আচ্ছা এখানে আমি পাত্রটাকে কমপ্লিট করি, এখানে ধরুন একটা পাত্র আছে যেটার মধ্যে প্রকৃত দ্রবণ আছে, এখানে একটা পাত্র না হলে যার মধ্যে কোলয়েডীয় দ্রবণ আছে, ওকে, আর আচ্ছা পাত্রের গা তো ছিদ্র হয়ে গেছে না, ঠিক আছে, আর এখানে একটা পাত্র না হলে যার মধ্যে হচ্ছে প্রলম্বন আছে, ঠিক আছে? তো এর মধ্যে থেকে যদি হচ্ছে আলোকে পাস করানো হয়, তাহলে এখানে যেহেতু কণার আকারগুলো এতটাই ছোট যে এখান থেকে যে লাইটটা যাবে সেটা কিন্তু, এখানে যদি টর্চ লাইটও থাকে তাহলে এখান থেকে যে আলোটা যাবে সেটা বেসিক্যালি এর মধ্যে থেকে যখন যাবে সেটাকে দেখা যাবে না, ঠিক আছে, এপারে আবার হচ্ছে বেরিয়ে যাবে, বোঝা গেল? কারণ এখানে কণাগুলোর সাথে ধাক্কা খেলে তবেই হচ্ছে কি সেই আলোটা রিফ্লেক্ট করে, আর রিফ্লেক্ট করার জন্যই আমাদের চোখে এসে পড়ে, কিন্তু এখানে কণাগুলো এতটাই ছোট যে লাইটের যে কণাগুলো বা হচ্ছে আলোর যে কণাগুলো আছে সেগুলোর সাথে এগুলোর কোনো রকম ধাক্কা হয় না, তার ফলে কি হয় এখান থেকে যখন যায় কিছুই দেখা যায় না, আমাদের চোখে আসে না, কারণ আমাদের চোখে কখন আসবে, যদি এটা রিফ্লেক্ট করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের কোলয়েডীয় দ্রবণ, যেটা দুধ, কুয়াশা এগুলোর মধ্যে আছে। এবার এখানের কণাগুলো তুলনামূলকভাবে বড় হওয়ার জন্য এখান থেকে যে আলোটা যায়,
ঠিক আছে, এখান থেকে যে আলোটা যায় সেই আলোটা কিন্তু হচ্ছে এর গতিপথকে হচ্ছে চিহ্নিত করে, ঠিক আছে, গতিপথকে চিহ্নিত করে, কিন্তু হালকাভাবে, খুব বেশিভাবে করতে পারে না, বোঝা গেল? এর গতিপথকে চিহ্নিত করে এবং এটাকেই বলা হয় বেসিক্যালি আমাদের টিন্ডাল প্রভাব, বোঝা গেল? তাহলে এখানে কি কেন চিহ্নিত করতে পারে, কারণ এখানে কণাগুলো এতটাই বড়, আলোর কণাগুলোর সাথে এটা ধাক্কা খাওয়ার ফলে সেটা কিছুটা প্রতিফলিত হয় এবং সেটা আমাদের চোখে আসে এবং তখন আমরা এটা কোন পথে যাচ্ছে সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে? তারপরে চলে আসো লাস্ট প্রলম্বন। প্রলম্বনের ক্ষেত্রে এটা খুব ভালো করে দেখা যায়, কারণ প্রলম্বনের কণাগুলো যেহেতু খুব বড় বড় হয় সেই কারণে এখানে কোন পথে আলো যাচ্ছে সেটা খুব পরিষ্কারভাবে হচ্ছে বোঝা যায়, ঠিক আছে? এর তুলনায় অনেক পরিষ্কার করে এই জায়গাটায় প্রলম্বনের ক্ষেত্রে বোঝা যায়, বোঝা গেল? এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রলম্বনের ক্ষেত্রে কি হয়, প্রলম্বনের ক্ষেত্রে আলোটা হচ্ছে পরিষ্কার করে হচ্ছে বোঝা যায় তুলনামূলকভাবে কোলয়েডীয় দ্রবণের থেকে, ঠিক আছে? তো যাই হোক, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রকৃত দ্রবণের কিন্তু আমাদের হচ্ছে টিন্ডাল প্রভাব দেখা যায় না, ঠিক আছে? তাহলে আমরা একটু লিখে নেবো এখানে, ঠিক আছে? আচ্ছা, ছবিটা থাক, ছবির নিচেই নয় লিখে দেবো, দেখা যায় না, বা এর মধ্যেই লিখে দিতে পারি, দেখা যায় না, দেখা যায় না, ঠিক আছে? আর এখানে কি হবে, দেখা যায়, দেখা যায়, আর এখানে লিখে দিতে হবে, দেখা যায়, ঠিক আছে, দেখা যায়। তো এই পয়েন্টগুলো আমাদের এখান থেকে হচ্ছে লিখতে হবে এবং এইভাবে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি কি হলো, ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব। এবার চলে আসে আণুবীক্ষণিক যন্ত্র বা অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে দৃশ্যমানতা, ঠিক আছে? যদি অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে দৃশ্যমানতা বলা হয় তাহলে এটা আমরা 6 নম্বর পয়েন্টে লিখতে পারি, ওকে? অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান। তো দেখো, অণুবীক্ষণ যন্ত্র আমরা জানি প্রত্যেকেই মাইক্রোস্কোপ, তাই না? তো এই মাইক্রোস্কোপে প্রকৃত যে দ্রবণ, সেই দ্রবণের যে কণাগুলো সেগুলো এতটা ছোট হয় এমনকি মাইক্রোস্কোপে পর্যন্ত এদেরকে দেখা যায় না, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমটায় লিখবো হচ্ছে দৃশ্যমান নয়, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের দৃশ্যমান নয়, ওকে? তাহলে এখানে আমাদের অণুবীক্ষণ যন্ত্রে প্রকৃত দ্রবণের মধ্যে এটা দৃশ্যমান নয়। তারপরে কোলয়েডীয় দ্রবণ, কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে এটা হচ্ছে দৃশ্যমান, ঠিক আছে, দৃশ্যমান। এবং আমাদের প্রলম্বন, প্রলম্বনের যে কণাগুলো থাকে সেই কণাগুলো কিন্তু আমাদের আণুবীক্ষণিক যন্ত্রে বা হচ্ছে অনেক সময় খালি চোখেই হচ্ছে দেখা যায়, মানে বড় বড় নুড়ি কাকড় এগুলো যদি হয় তাহলে তো দেখতেই পাবো খালি চোখে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান, ওকে? তো এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে যে অণুবীক্ষণ যন্ত্রেও কিন্তু এগুলো হচ্ছে দেখা যায়, ওকে? তো স্টুডেন্ট, এরপরে হচ্ছে আমরা এদের কণার যে হচ্ছে থিতিয়ে পড়ার যে অবস্থা সেটা নিয়ে হচ্ছে আগে বলেছিলাম, তো সেটা হচ্ছে একটা পয়েন্ট আমরা লিখে দিতে পারি, থিতায়ন, ঠিক আছে, যে কোনগুলো থিতিয়ে পড়ে আর কোনগুলো পড়ে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা 7 নম্বরে একটা পয়েন্ট করতে পারি, যেখানে আমরা হচ্ছে লিখতে পারি প্রকৃত দ্রবণ। আচ্ছা, এখানে পয়েন্ট কী লিখবো, থিতায়ন, ঠিক আছে, থিতায়ন। থিতায়নের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, থিতায়ন বেসিক্যালি হচ্ছে প্রকৃত যে দ্রবণ সেই দ্রবণের যে কণাগুলো সেগুলো থিতিয়ে পড়ে না, কারণ এগুলো এতটাই ছোট যেগুলো তলায় থিতিয়ে পড়ার কোনো চান্সই নেই, কারণ এগুলো যে জলের কণা বা হচ্ছে দ্রাব্য যেটাকে আমরা নেব সেই দ্রাব্যের কণার সাথে হচ্ছে তাদের ফাঁকে 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 অবস্থান করে, যার ফলে কখনোই এটা থিতিয়ে পড়ে না, ঠিক আছে? তাহলে থিতায়ন কি, থিতায়ন ঘটে না, ঠিক আছে? তাহলে এখানে কি, থিতায়ন ঘটে না, ওকে? এখানে কি হয়, দেরিতে ঘটে, তাহলে আমরা লিখবো হচ্ছে ধীরে ঘটে, ঠিক আছে? থিতায়ন এখানে কি হয়, ধীরে ঘটে, থিতায়ন ঘটে বাট ধীরে ঘটে। এবং লাস্ট হচ্ছে এই পয়েন্টে লিখবো প্রলম্বন, এক্ষেত্রে কি, দ্রুত ঘটে, ঠিক আছে? এক্ষেত্রে থিতায়ন দ্রুত ঘটে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে থিতায়ন কেমন ঘটে, দ্রুত ঘটে, ওকে? তারপরে চলে আসো লাস্ট পয়েন্ট, যেটাকে আমরা 7 নম্বর করে 8 নম্বর পয়েন্ট হচ্ছে নেব, এটা আমাদের কি, ব্যাপন, ঠিক আছে? ব্যাপন মানে কোনো কিছুর মধ্যে ছড়িয়ে যাওয়া। তো দেখো, আমরা হচ্ছে একদম প্রথম দিকে বলছিলাম যে নুন জলের ক্ষেত্রে এখানে নুনটা হচ্ছে পুরো যে জল আছে তার মধ্যে সমানভাবে ছড়িয়ে যায় এবং তার কণাগুলো হচ্ছে এতটাই ছোট যে এই জলের কণার মাঝে মাঝে এগুলো অবস্থান করে, ঠিক আছে? খালি চোখে এটা দেখা যায় না। তারপরে কোলয়েডীয় দ্রবণে যখন এসেছিলাম তখন আমরা কি বলেছিলাম, যে এদের কণাগুলো হচ্ছে তুলনামূলকভাবে বড় এবং এক্ষেত্রে কিন্তু অসমসত্ব হচ্ছে দ্রবণ তৈরি করে, ঠিক আছে? কারণ সব জায়গায় সমানভাবে থাকে না। তারপরে আসছে প্রলম্বন, প্রলম্বনের ক্ষেত্রে তো আরও বেশি, যে এখানেও কিন্তু অসমসত্ব দ্রবণ তৈরি করে, যেখানে আমাদের প্রকৃত দ্রবণ কিন্তু অলওয়েজ সমসত্ব হয়, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ব্যাপন যে প্রক্রিয়া সেটা হচ্ছে কিন্তু আমাদের এক্ষেত্রে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে ব্যাপন হচ্ছে ঘটে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপন হচ্ছে ঘটে না বা ধীরে ঘটে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী বলতে পারি, প্রকৃত দ্রবণে হচ্ছে ব্যাপন দ্রুত ঘটে বা ঘটে এবং বাকিগুলো লিখবো হচ্ছে ব্যাপন ধীরে ঘটে, ওকে? তাহলে নাও লাস্ট পয়েন্ট আসতে আমাদের ব্যাপন। তো দেখো, ব্যাপনের ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে হচ্ছে দ্রুত ঘটে, দ্রুত ঘটে, ঠিক আছে? প্রকৃত দ্রবণে ব্যাপন দ্রুত ঘটে। তারপরে হচ্ছে আমাদের চলে আসে কোলয়েডীয় দ্রবণ, এখানেও হচ্ছে আমাদের ধীরে ঘটে, ধীরে ধীরে ঘটে। আর এখানে লাস্ট যদি চলে আসি, তো এক্ষেত্রে হচ্ছে প্রলম্বনের ক্ষেত্রে হচ্ছে ব্যাপন এখানেও ধীরে ঘটে, ঠিক আছে? এখানে হচ্ছে অতি ধীরে হচ্ছে ঘটে।
ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আমাদের এখান থেকে শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের কোন কোন হচ্ছে পয়েন্টগুলো হচ্ছে, যেরকম আমাদের ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব, এই যে প্রভাব, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এগুলো নতুন নতুন পয়েন্ট যেগুলো হচ্ছে অনেক সময় আমরা ভুলে যাই। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে দেখো আমরা হচ্ছে প্রথম কথা বৈশিষ্ট্য পেলাম, দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকের মধ্যে একটা পার্থক্য পেয়ে গেলাম। ঠিক আছে, বইতে তোমাদের পার্থক্য অ্যাভেলেবেল আছে, তোমরা ওখান থেকেই হচ্ছে দেখবে, বাট বোঝার জন্য কিন্তু এই জায়গাটা হচ্ছে দরকার, যেটা আমরা এক এক করে দেখলাম। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পুরোটা হচ্ছে পজ করে নোট ডাউন করেছো। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এর পরের যে পার্টগুলো আছে সেগুলো আমরা এক এক করে ধরবো না, কমপ্লিট করবো। ঠিক আছে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে।